প্রিয় শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম, আশা করছি সবাই খুব ভালো আছো। সাথে সাথে এটাও আশা করছি যে তোমরা সবাই বই কিনে ফেলেছো। গত ক্লাসে আমি রাইট ফ্রম অফ ভার্বের রোল করিয়েছিলাম, পাঁচটি রোল করিয়েছিলাম। আজকে আরো পাঁচটি রোল করব রাইট ফ্রম অফ ভার্বের। তো গত ক্লাসে আমি যে পাঁচটি রোল করেছিলাম সেই পাঁচটি রোল নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আমি পাঁচটি রোল ভিডিও ক্লাস দেওয়ার সাথে সাথে আমি কমেন্ট আকারে পাঁচটা রোল কিভাবে হলো সেগুলোও কিন্তু দিয়েছিলাম। তো নিশ্চয়ই তোমরা সেটা বুঝতে পেরেছো। আর সবচেয়ে মজার ব্যাপার হলো যে আমি তো পড়াচ্ছি কিন্তু আমি কিন্তু ফিডব্যাক পাচ্ছি না। এটা কিন্তু আমার কাছে কেমন যেন একটু অন্যরকম লাগছে যে তুমি যদি আমার ক্লাসটা দেখেই থাকো তাহলে অবশ্যই তোমাকে একটা রিয়্যাক্ট করতে হবে। ইদার তুমি লাইক দিতে পারো, লাভ রিয়্যাক্ট দিতে পারো, হাহা দিতে পারো, অ্যাজ ইউর উইশ, কিন্তু তুমি কোনো রিয়্যাক্টই করছো না। তাহলে আমি কিভাবে বুঝবো যে তুমি আমার ক্লাসটা করেছো? আর তোমরা যারা নিউ স্টুডেন্ট, সবাই তো নিউ, তোমরা তোমাদেরকে আমি চিনি না, তোমাদের কারোর সাথে আমার দেখা হয়নি, কিন্তু তোমরা প্রত্যেকে কিন্তু আমাকে দেখেছো। তো অ্যাটলিস্ট আজকে আমার ক্লাসটা দেখার পরে ক্লাসটা কেমন লাগলো সেটা তুমি কমেন্ট আকারে জানাবে এবং সাথে সাথে তোমার একটা ছবি দিয়ে দিবে, তোমার একটা ছবি দিয়ে দিবে। তোমরা তোমাদের আইডি গুলো আমরা দেখি, বাট কোনো আইডি দেখে বোঝার উপায় নেই যে এটা কোন স্টুডেন্টের আইডি। আমি তোমার শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা আমরা তোমাদেরকে চিনতে চাই। তো তোমাদেরকে চিনবো কি করে? এখন তোমরা যদি কমেন্ট আকারে পড়ার আমার যে ক্লাসটা যাচ্ছে এই ক্লাসের কমেন্টে তুমি একটা যেকোনো একটা কমেন্ট করলে সাথে সাথে যদি তোমার ছবিটা দিয়ে দাও, যে কোনো একটা ছবি দিয়ে দিলে আমি তোমাকে কিন্তু চিনে ফেলতে পারলাম। আসলে এভাবে কতদিন চলবে জানি না, তবে যদি স্টুডেন্টকে চেনা যায় তাহলে কিন্তু একটু ভালো করে পড়ানো যায়। আমরা আসলে সামনে পড়িয়ে অভ্যস্ত, এখন এই কোভিড এর কারণে দূর থেকে পড়াচ্ছি, একেবারে ওরিয়েন্টেশন ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত দূর থেকে। তো দূর থেকে আমরা আর চাই না, আমরা খুব কাছে আসতে চাই, কারণ আমরা তোমাদেরকে ভালোবাসি। তো ভালোবাসা টানে তো কাছেই আসার কথা, তাই না? তো ইনশাল্লাহ আশা করি খুব শীঘ্রই আমরা আমাদের সবার দেখা হবে এবং আমরা সবাই সরাসরি ক্লাস করতে পারবো। তো আজকের যে আমাদের বিষয়, আজকে আমাদের বিষয়টা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব, এবং রাইট ফর্ম অফ ভার্বের আজকে পাঁচটি রুল করব। তো চলো পাঁচটি রুলের জন্য আমরা বোর্ডে চলে যাই। আমাদের বোর্ড কিন্তু এই যে যে তোমরা টেবিলটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের বোর্ড। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে প্রথম যে রোলটি করব সেই রোলটির জন্য আমি একটা এক্সাম্পল আগে রেখেছি, তুমি একটু দেখো যে এই রোলটার নাম্বার হচ্ছে 6 এবং রোলটা কি? রোলটা হচ্ছে কোন বাক্যে পরপর দুটি ভার্ব হলে শেষের ভার্বটি আইএনজি যুক্ত অথবা 2+ verb 1 করতে হয়। অর্থাৎ কোন বাক্যে যদি দুইটি ভার্ব থাকে, যেমন এই বাক্যটা দেখো, আই স জরিনা ড্যাশ কুতকুত। এখন এইখানে এই একটা ভার্ব, আবার এইখানে দিতে বলছে একটা ভার্ব, অর্থাৎ দুইটা ভার্ব। আমরা কি বলেছি, কোন বাক্যে পরপর দুটি ভার্ব হলে শেষের ভার্বটির সাথে আইএনজি যুক্ত অথবা 2+ verb 1 করতে হয়। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, আই স জরিনা ড্যাশ কুতকুত, কুতকুত কি করে, কুতকুত খেলে। এখন খেলার সাথে আমরা কি করব, আইএনজি দিব। কেন? আমরা জানি পরপর দুইটা ভার্ব হইলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় অথবা 2+ verb 1 করতে হয়। অর্থাৎ তুমি এটাকে এভাবে লিখতে পারো, আই স জরিনা টু প্লে কুতকুত, আই স জরিনা প্লেইং কুতকুত। অর্থাৎ পরপর দুইটা ভার্ব হইলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা 6 নম্বর যে রোলটা করলাম সেই রোলটা হচ্ছে পরপর দুইটা ভার্ব হইলে পরের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। আবার বলছি, পরপর দুইটা ভার্ব হইলে পরের ভার্বের সাথে কি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে আমরা 6 নম্বর রোলটা আমাদের ক্লিয়ার। এবার আসো আমরা নাম্বার 6 এ চলে যাই। নাম্বার 6 এ যে রোলটি সেটি হচ্ছে কি, সেটার আগে তুমি রোলটা দেখার আগে তুমি একটু এক্সাম্পলটা দেখো। দেখো এইখানে ওয়াইল শব্দটির পরে একটা ড্যাশ দিয়েছি, আর এইখানে ওয়াইল শব্দটির পরে
টিনা লিখে তারপর ড্যাশ দিয়েছি, অর্থাৎ রুলটি হচ্ছে ওয়াইল, অর্থাৎ ওয়াইল এর রুল। আর ওয়াইল এর রুলটা কি? রুলটা হচ্ছে ওয়াইল এর পরে সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আর ওয়াইল এর পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। তার মানে ওয়াইল এর পরে সাবজেক্ট আছে কি নাই? নাই। সুতরাং ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। কিন্তু যদি ওয়াইল এর পরে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে? পাস্ট কন্টিনিউয়াস। এখন পাস্ট কন্টিনিউয়াস করতে হলে কি করতে হয়? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। তাহলে আমরা কি করতে পারি টিনার সাথে? ওয়াইল টিনা ওয়াজ প্লেইং, প্লেইং খুতখুত। তাহলে আমরা কি করলাম যে কোন বাক্যে যদি ওয়াইল থাকে, ওয়াইল এর পরে আমরা কি খুঁজবো? যে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট না থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি দিব, আর যদি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস করব। আর পাস্ট কন্টিনিউয়াস করে কি দিয়ে? ওয়াজ অথবা ওয়্যার প্লাস ভার্বের সাথে আইএনজি দিয়ে। তাহলে নিশ্চয়ই আমি আশা করতেই পারি যে ওয়াইল দেখলেই তুমি কি চিন্তা করবে? যে সাবজেক্ট আছে কি নাই। কথা ক্লিয়ার? সাবজেক্ট থাকলে ভার্ব পাস্ট কন্টিনিউয়াস করবে, আর সাবজেক্ট না থাকলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিবে। তো আমাদের নাম্বার 7 রুল আমরা করে ফেললাম। এবার দেখো নাম্বার 8 এ চলে আসছি। নাম্বার 8 এ আমি যে রুলটা রেখেছি সেটি হচ্ছে যে কোনো একটা বাক্যে যদি তুমি বিফোর আর আফটার দেখতে পাও, বিফোর আর আফটার, বিফোর আর আফটার। এখন কিন্তু তোমার মনে পড়ে গেল ছোটবেলার কথা যে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, ডাক্তার আসিবার পরে রোগীটি মারা গেল, এরকম একটা এক্সাম্পল তোমরা কিন্তু করেছিল ছোটবেলায়। সেইখানে পূর্বে আর পরের কথাটি আসছিল। পূর্বে শব্দের অর্থ হলো বিফোর, আর পরে শব্দের অর্থ আফটার। এখন দেখো যদি কোনো বাক্যে তুমি দেখো যে বিফোর আর আফটার আছে, তাহলে তোমাকে খুঁজতে হবে, তোমাকে জানতে হবে যে বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, আর হ্যাড এর পরে ভার্ব 3। অর্থাৎ বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, আর বিপরীত যে দিকটা আছে সেই বিপরীত দিকটাতে কি বসবে? ভার্ব 2। এবার তুমি দেখো বিফোর এর পূর্বে হ্যাড তুমি পেয়েছ, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম, পরে পাস্ট ইনডিফিনিট বা ভার্ব 2 পেয়েছ। ইয়েস, তার মানে বিফোর এর পূর্বে হ্যাড, বিফোর এর পরে ভার্ব 2। ঠিক তেমনি আফটার যদি হয়, আফটার এর পূর্বে ভার্ব 2 আর পরে হচ্ছে হ্যাড। দেখো দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হ্যাড কাম, আফটার দ্য ডক্টর হ্যাড কাম। অর্থাৎ তোমাকে বুঝতে হবে যে কোনো বাক্যে তুমি যদি বিফোর আফটার দেখো, তাহলে সেক্ষেত্রে তুমি যেটা খুঁজবে সেটি হচ্ছে যে এর আগে তোমাকে পাস্ট পারফেক্ট করতে হবে, আর এর পরে পাস্ট ইনডিফিনিট, আর আফটার দেখলে আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট। এখন পাস্ট ইনডিফিনিট কি করে করে, পাস্ট পারফেক্ট কি করে করে, সেটা কিন্তু তোমাদের জানা আছে। অর্থাৎ বিফোর এর পূর্বে হ্যাড প্লাস ভার্ব 3 আর পরে ভার্ব 2, এবং আফটার এর পূর্বে ভার্ব 2 আর পরে হচ্ছে হ্যাড প্লাস ভার্ব 3। তাহলে এক কথায় যদি মনে রাখতে চাও, তাহলে মাসুম স্যার কি বলল? মাসুম স্যার বলল যে বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, বিপরীতে ভার্ব 2। অর্থাৎ এটাকে তুমি যদি যে মক্তবে যে এরকম পড়ে সেরকম যদি বলতে চাও, বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, বিপরীতে ভার্ব 2। অর্থাৎ বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, বিপরীতে ভার্ব 2। ক্লিয়ার? তাহলে আমরা এটাকে এইভাবে মনে রাখবো যে বিফোর এর পূর্বে হ্যাড, আফটার এর পরে হ্যাড, আর বিপরীতে ভার্ব 2। তো আমরা নিশ্চয়ই বিফোর আর আফটার এর এই সূত্রটাও শিখে ফেললাম। এবার আমরা নাম্বার 9 এ যেই সূত্রটি শিখব সেটি হচ্ছে সিন্স এর সূত্র। যেই সূত্রটি শিখব সেটি হচ্ছে, তো সিন্স এর সূত্রটা হচ্ছে সিন্স যদি কোনো বাক্যে দেখো তাহলে দেখবে যে সিন্সটা কোথায় আছে। সিন্সটা যদি সেন্টেন্সের মাঝখানে থাকে তাহলে তার একটা সূত্র আছে। সূত্রটি কি? সূত্রটি হচ্ছে সিন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্সের হয়, পরের অংশ হবে পাস্ট টেন্সের।
আর প্রথম অংশ যদি past tense এর হয় পরের অংশ হবে past perfect এ তার মানে তুমি এখন দেখো এই এক্সাম্পলটা দেখো ইট ইজ 5 ইয়ার্স সিন্স এখন তুমি সিন্সটা দেখতে পেয়েছো এর আগে তুমি প্রেজেন্ট দেখতে পেলা পরের অংশ কি করতে হবে past এ করতে হবে past indefinite ইট ইজ 5 ইয়ার্স সিন্স উই মেট আবার যদি তুমি দেখো যে সিন্স এর প্রথম অংশটা past tense এ আছে তাহলে পরের অংশটা past perfect এ করতে হবে ইট ওয়াজ 5 ইয়ার্স since we had met অর্থাৎ পরের অংশটাকে past perfect করতে হবে এখন past perfect এর স্ট্রাকচারটা কি subject plus had plus verb 3 কথা ক্লিয়ার তার মানে since যদি মাঝখানে থাকে এর প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ past প্রথম অংশ past হলে পরের অংশ past perfect প্রেজেন্ট হলে past past হলে past perfect তাহলে past হলে প্রেজেন্ট আর past perfect হলে past অর্থাৎ প্রেজেন্ট হলে past past হলে past perfect প্রেজেন্ট হলে past past হলে past perfect প্রেজেন্ট হলে past past হলে past perfect এভাবে বার বার পড়ে তোমাকে মুখস্থ করে ফেলতে হবে তবে তবে সিন্স যদি সেন্টেন্সের শুরুতে থাকে তখন কিন্তু তার প্রথম অংশ যেই টেন্স পরের অংশ সেই টেন্সই হয় যেমন সিন্স দ্য ওয়াটার ইজ কোল্ড since the water is cold pani thanda howar karone i cannot drink can i cannot drink ami pan korte parina orthat eta present e ache sutrang eta present hoyeche ekhane jodi emon hoto since the water was cold tahole she khetre amra ekhane can er jaygay ki ditam could ditam orthat since shurute hole er prothom ongsho je tense porer ongsho she tense তাহলে সিন্স এর আমরা দুইটা সূত্র শিখে ফেললাম যে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ past প্রথম অংশ past হলে পরের অংশ past perfect এটা যদি সিন্সটা মাঝখানে থাকে আর সিন্স যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথম অংশ যে টেন্স পরের অংশ সেই টেন্স এখন একটা ব্যাপার লক্ষণীয় সেটা হচ্ছে সিন্স মাঝখানে থাকলে তার অর্থটা কি তার অর্থটা হচ্ছে যখন আর সিন্স যদি শুরুতে থাকে তার অর্থটা হচ্ছে কারণ বা কারণে কথা ক্লিয়ার আচ্ছা তাহলে আমাদের নাম্বার 9 ও ক্লিয়ার হয়ে গেল আজকে আমরা চারটা রুল করলাম আর নাম্বার 10 এ 10 নাম্বার যে রুলটা আমরা করব সেটি হচ্ছে যে অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যে অর্থাৎ কোন বাক্যে যদি অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে গিয়ে তুমি কি করবে তুমি কি দেখবে দেখো এই যে একটা एग्जांपल আমি দিয়েছি অ্যাজ ইফ যদি কোন বাক্যে অ্যাজ ইফ অ্যাজ দো থাকে তাহলে তার সূত্রটা হচ্ছে সিন্স এর মতই অর্থাৎ অ্যাজ ইফ অ্যাজ দোর সূত্র সিন্স এর মতই তার মানে এটা এই অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ past আর প্রথম অংশ past হলে পরের অংশ past perfect তাহলে সিন্স এর যেই সূত্র অ্যাজ ইফ অ্যাজ দোর সেই সূত্র একটা एग्जांपल দেখো জরিনা টক্স টক্স প্রেজেন্ট সুতরাং পরের অংশ কি হবে past form এ হবে জরিনা টক্স জরিনা এমন ভাবে কথা বলে যেন অ্যাজ ইফ অ্যাজ দো মানে কিন্তু যেন জরিনা এমন ভাবে কথা বলে যেন সে সব জানে সে সব জানে জানার ইংরেজি নো বাট আমরা এখানে দিয়েছি নিউ কেন এখানে প্রেজেন্ট আছে সুতরাং এখানে past করতে হবে past এ করতে হবে সূত্র বলে তাই দেখো নিচের বাক্যটা এইখানে অ্যাজ দো যুক্ত বাক্যটাতে এখানে টকটা আছে পাঁচটে আছে সুতরাং পরের অংশ পাস পারফেক্ট হয়েছে জরিনা টকড অ্যাজ দো শি হ্যাড নোন এভরিথিং অর্থাৎ হ্যাড নোন হচ্ছে পাস পারফেক্টে তার মানে আমরা বলেছিলাম অ্যাজ ইফ অ্যাজ দো যুক্ত বাক্যের প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ পাস্ট করতে হবে প্রথম অংশ পাস্ট হলে পরের অংশ পাস পারফেক্ট করতে হবে পাস্ট আছে পাস পারফেক্ট করেছি সুতরাং আমরা কিন্তু এই সিন্স অ্যাজ ইফ অ্যাজ দোর সূত্র সহ মোট আজকে পাঁচটি এবং গত ক্লাসে পাঁচটি মোট দশটি রোল করে ফেললাম তো প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ আমরা যে রোলগুলো করলাম সেই রোলগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ আর যদি বুঝতে নাও পারো তারপরও আমি তোমাদেরকে কমেন্ট আকারে এই রোলগুলো দিয়ে দিব তোমরা একটু বারবার দেখে নিবে এবং ভিডিওটা একটু বারবার যদি তুমি দেখো নিশ্চিত ভাবে আমি বলতে পারি যে তুমি এই রোল গুলো পারবে আর একটা ব্যাপার যেহেতু এগুলা রাইট ফর্ম অফ ভার্বের সূত্র বা রুল সুতরাং তোমাকে এগুলা কিন্তু একেবারে মুখস্থ করে ফেলতে হবে একেবারে চোখ বুঝে তুমি মুখস্থ করে ফেলবে
অর্থাৎ আমি যে রোলগুলো দিয়েছি সেই রোলগুলো যেন একেবারে রোলের নাম শুনলে যেন তুমি ছোটস্থ মুখস্থ বলে দিতে পারো, এইরকম করে শিখতে হবে। তো আশা করি তোমরা এই রোলগুলোর সাথে গত ক্লাসের রোলগুলো মিলিয়ে মোট 10টি রোল আজকে শিখে ফেললে, এবং নেক্সট ক্লাসে আমরা আরো কিছু রোল নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকো, অনেক সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। তোমাদের সবার মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।